বলছি মহারাজ, যে আমাদের ভেতর যে একটা অহংকারে থাকে, যে সব সময় সব কিছুর মধ্যে নিজেকে জাহির করতে চায়। যেমন ধরুন, এই যে আপনার আশ্রমে যে পুজোর কাজগুলো করি, তো কেউ হয়তো এসে বলল, বাহ তোমরা তো বেশ কাজগুলো ভালো করো। সেটা শুনলে ভেতর থেকে একটা অহংকার তখন মাথা চাড়া দেয়, দিয়ে বলে, হ্যাঁ দেখলি আমি পারি এই কাজগুলো করতে। কিন্তু কিন্তু সেইভাবে দেখতে গেলে সঠিকভাবে তো হয়তো কাজগুলো ঠিক ঠিক নাও করতে পারি। তো অহংকার কেন সবসময় মাথা তুলে দাঁড়াতে চায় যে আমি পারি? না এটা অহংকার না, তো আপনি পারেন তো, তাই তো বলেছে। দাঁড়ান দাঁড়ান, ওটা অহংকার না বলেও কি রিকগনিশন বলুন। দাঁড়ান, আর জানিস তো তুমি খুব মূর্খ, ওটাকেও আমরা অপমান বলবো না, একে প্রশংসা বলছি তো, তাই তো অহংকার। আসলে বিষয়টা কি, এটা একটা ঘটনা যে আপনি কিছু পারেন, আপনি কিছু পারেন না। আই রিপিট, এটা একটা ঘটনা যে আপনি কিছু পারেন আর আপনি কিছু পারেন না। একে এইভাবে দেখুন, এগাচ্ছেন কেন? ঠিকই তো, আমি তো কখনো বলবো না যে বিনয় ওই মানে কি বলবো, আমি একটু ন্যাকাপোনা বলি, ন্যাকাপোনার বিনয় দরকার নেই তো, আমি তো পারি ঠিকই। যখন কেউ বলছে, যখন কি হয়ে যায়, যখন আমরা জিনিসটাকে পরিষ্কার করে দেখি না, তখন আমাদের একদিক থেকে প্রশংসা আসে আর একদিক থেকে অপমান বোধ আসে। কবিরও বলেছেন যে, সাবানের মতো করে বলেছেন না, নিন্দুক নিয়ারে রাখি আঙ্গান কুটি ছাওয়ায়, এর দরকার নেই কোনো। কেন আমি বেকার বেকার রেখে দেবো? মূল বিষয় খুব সামনেভাবে, খুব প্রেমপূর্ণভাবে, এক্ষুনি প্রেমের কথা হচ্ছে, দেখে নিন যে ব্যক্তি বলছে যে তোমরা এত কাজ করছো, ঠিকই তো আমাদের দ্বারা তো এত কাজ ঘটছেই। এবার নিজেকে দেখুন যে ব্যক্তি হিসাবে কি আমি সব কিছু করতে পারতাম? সব কিছু কি হতো? সব কিছু অ্যারেঞ্জ হয়ে গিয়ে তুমি কাজটা নামাতে পেরেছি, এরা কিছু এনে দিয়েছে, ওরা কিছু এনে দিয়েছে, আমার হাতের মাধ্যমে কাজ হচ্ছে। ইভেন হয়তো আমি কনফার্ম ছিলাম না যে আমি করতেও পারবো, পুরোপুরি ভয়ে ছিলাম, ঠিক আছে না? তাহলে এই কাজের যে কর্মের যে ফল, যেই কর্মের ফলের জন্য প্রশংসাটা আসছে, এই কর্মের ফলটা তো টোটালিটি দিয়েছে, মা ফলে সুগত আছে না? এটা একটা গভীর ইনসাইট, ওটা দেখে নিন। এবং যদি এবার যদি কেউ বলে যে তুমি করেছো, আপনি স্বীকার করুন, হ্যাঁ ঠিকই তো, না 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 না, আমি কি, আমি তো কিছু না, ভগবান করেন, এই ন্যাকামির দরকার নেই, না আমি করেছি। তার সাথে এটাও মাথায় রাখুন যে পঞ্চরত্ন খুঁজে পাওয়া যাচ্ছিল না, হারিয়েছে। এই দুটোর থেকে একজন মানুষ তার যাত্রা করছে, সে শিখছে। কেউ যদি বলে তোমরা তো জিনিসটা হারিয়ে দিয়েছো, বলে হ্যাঁ হারিয়ে তো গেছে, দুঃখী হবার দরকার নেই, হারিয়ে তো গেছে, এরপর থেকে খুব সচেতন থাকবো যাতে না হারায়। এই জন্য বিজ্ঞান ভৈরব তন্ত্রে যেটাকে বলে, এই দুটোতে জাগরিত থাকো, জাগরিত থাকো। তথ্য তো এটা আমি পারি কিছু, আবার তথ্য এটা আমি কিছু পারিনি, তথ্য এটা যেদিনকে ভেবেছিলাম যে নবমীর দিনকে এত ক্লান্ত ছিলাম 3:30 উঠবো, কিন্তু উঠতে পারিনি, হয়তো চোখটা লেগে গিয়ে 4:05 উঠেছি, ছুটে ফুটে চলে এসেছি, এটাও তো তথ্য। এই জন্য দুঃখী হওয়ার দরকার নেই, ওই জায়গাটাতে একটু কাজ করতে হবে, আমাকে আর একটু জাগরিত হতে হবে, আর এইখানেও আমি কাজটা করতে পেরেছি, এই কাজটাকে আরও সূক্ষ্ম করবো, ফাইন করবো, জাগরিত হব। তো অবশ্যই প্রশংসাকে গ্রহণ করুন, অবশ্যই নিন্দাকেও গ্রহণ করুন, কিন্তু ওটাকে তথ্য হিসাবে গ্রহণ করুন, ব্যক্তিগত করে গ্রহণ করবেন না, ঠিক? এবার কেউ যদি ফালতু নিন্দা করে, এটুকু হেসে দেবেন, চল মানে তুমি ব্যাপারটা জানো না, কী বলছো, তোমরা এটা করতে পারো না, তোমরা করতে পারো না, আপনি জানেন ওটা আপনি করেছেন, জানেন তো, জাগরিত ছিলেন তাহলেই জানবেন, কিন্তু নালে কিন্তু অন্যের কথা তো সংশয় উঠবে, ও হয়তো বলছে আমি হয়তো ঠিক করতে পারিনি, আপনি 100% যদি দেন আপনার মধ্যে সংশয়টা উঠবে না, ঠিক আছে? তো কেউ হয়তো এসে বেকার নিন্দা করছে, একটু হালকা করে হেসে দেবেন, আচ্ছা ঠিক আছে। ওইখানেও আবার খুব ঝগড়াঝাটি করার বা অশান্তি করার কোনো প্রয়োজন নেই, বোঝা যাচ্ছে বিষয়টা? তো এইভাবে জীবনকে নিতে হবে, খুব ইজি, এটাকে সরল জীবন বলে। তখনই ব্যক্তি স্বীকার করে নেয়, আমার এটা ভুল, হ্যাঁ ভুল, দুঃখ না আমার, জানো তো এটা ভুল, আমরা কিন্তু মনে মনে এটা থাকি, উপরে উপরে দেখাই, আবার কেউ কেউ দেখাবে ভুল করেছে তো কী হয়েছে, ভুল হবে না, মানুষের তো ভুল হয়ই, নেতাজি বলেছেন ভুল করা মানুষের অধিকার, তো এই নটঙ্কি করারও কোনো দরকার নেই। তো এটা কি অতি হয়ে গেল, ভুল করলে মুষড়ে পড়াও অতি, আবার ভুল করলে সেটাকে জাস্টিফাই করাও অতি, ভুল হয়েছে, যেমন ভালোটা আমার তথ্য, খারাপটাও আমার তথ্য আমার মধ্যে দিয়ে ঘটেছে, ঠিক আছে আমি এর উপর কাজ করবো, ঠিক হয়েছে তার উপর আমি কাজ করবো, কিন্তু কোনোটাই না ভুল না ঠিক সম্পূর্ণ আপনার নয়, এটা সমষ্টিগত, এটা পরিবেশগত, সেই জন্য কোনো জিনিসকেই পার্সোনালাইজ করবে না, পার্সোনালাইজ করলে এখানেই ভুল। আপনি যদি বলেন ভুলটা আমার, আপনি ভুল মিথ্যা কথা বলছেন, কারণ আপনার ভুলের পিছনে অনেকের হাত আছে, আপনার ঠিকের পিছনেও অনেকের হাত আছে,
তাই কি করতে হবে, তথ্য দেখুন কখন কী কী কারণে ভুলটা হয়েছিল, কার কার যোগদান ছিল, কী কারণে ঠিকটা হয়েছিল, কার কার যোগদান ছিল, এতে কোনো অসুবিধা নেই। এবং সেই হিসাবেই নিজের বুদ্ধি আছে, বুদ্ধির সামনে রাখুন, দাঁড়িপাল্লায় মেপে এগান। কিন্তু যখনই আপনি ব্যক্তিগত করবেন, মা জগদম্বা বলবেন আপনি চোর, যজ্ঞের ফল চুরি করে। যজ্ঞের ফল তো সমষ্টিগত, যজ্ঞ তো সবার জন্য হয়, ব্যক্তিগত তো যজ্ঞ নয়। তাহলে কাজ করতে গিয়ে যখনই যা আসুক, জীবনে চলতে গিয়ে যখনই যাই আসুক, একটা জানবেন আপনার অবদান আছে, ঠিক ওই অবদান হিসাবে আমি যা করার করবো। সবারও অবদান আছে, পরিস্থিতিরও অবদান আছে, এইভাবে নিন জিনিসটাকে। তাহলে ব্যক্তিগত না করে সমষ্টিগত হবে। সমষ্টিগত মানে এই নয় যে আপনি বলবেন সবাই মিলে করেছি, আমার একার দায় নয়, এরকম নয়, আমারও দায়, আমারও দায়, ঠিক আছে, আমি আমার তরফ থেকে যা করার করবো, এই ঠিক আছে।